তখন দিন সম্পর্কে কিছু বুঝতো না আজ থেকে আরো আট বছর আগে সে দিন শিখতে শুরু করে তারপর আমার স্বামী বিয়ে দ্বিতীয় বিয়ে করে বিদেশ থেকে আসার সময় আমাকে আমার সন্তানকে তার মা বাবাকে না জানিয়ে সে দ্বিতীয় স্ত্রীর কাছে চলে যায় আমাকে খাওয়া খরচ না দিয়ে একুশ দিন থাকার পর সে আমার কাছে আসে আমার স্বামী যে কাজটা করেছে আমার সাথে বিশ্বাসঘাতকতা সেটা কতটুকু শরীর সম্মত দেওয়া করে আমাকে জানাবেন জি না এটা বিশ্বাসঘাতকতা নয় আপনার স্বামী আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি তবে কিছু বিধি আছে প্রথম কথা হচ্ছে দ্বিতীয় বিয়ে করতে হলে কিংবা স্ত্রীকে জানিয়ে করতে হবে এটা কিন্তু জরুরি নয় তবে যদি প্রথম স্ত্রীকে বলে দ্বিতীয় বিয়ে করে তাহলে এটা উত্তম জি যে আমি আরেকটা বিয়ে করতে চাই এরকম যদি স্ত্রীকে বলে দেয় তাহলে এটা উত্তম কিন্তু বলাটা কিন্তু জরুরি নয় শরীয়তের বিধান নয় বলতে হবে। তবে বিয়ে করতে পারবে না বললে সে বিয়ে করতে পারবে না এমনটি নয় তবে শরীয়তের যেমন কিছু বিধান আছে যেমন বললাম দ্বিতীয় বিয়ে করার পরে সে দ্বিতীয় স্ত্রীর কাছে সে বিদেশে থাকুক কিংবা দেশে থাকুক যদি সেই স্ত্রী যদি কুমারী হয় তাহলে কন্টিনিউ সাত রাত তার কাছে থাকবে সাত রাত থাকার পরে যে রাত্রি ভাগ করে দেবে ওর কাছে এক রাত এর কাছে এক রাত প্রথম স্ত্রীর কাছে এক রাত দ্বিতীয় স্ত্রীর কাছে এক রাত এভাবে করতে হবে এটা হচ্ছে আর এরকম না করলে স্বামী এটা নাজায়েজ করলো যেমন আপনি বলছেন একুশ দিন থাকার পর আপনার কাছে গেছে যে এটা তার জন্য নাজাইজ বিয়ে করাটা নাজায়েজ নয় কিন্তু continue তার কাছে একুশ দিন থাকলো তারপর কাছে আপনার কাছে এলো এটা তার জন্য না যায় যেমন বললাম কুমারী যদি হয় তাহলে সাত দিন continue থাকতে পারবে সাত দিনের পরে রাত্রি ভাগ হয়ে যাবে আর যদি কুমারী না হয় যদি কোনো তালাক প্রাপ্তা কিংবা কোনো বিধবা মেয়েকে বিয়ে করে থাকে তাহলে তিন দিন কন্টিনিউ থাকবে একদিন দিন তিন দিন তারপরে কি করবে রাত্রি ভাগ করে দিতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সে বিয়ে করুক আর না করুক আপনাকে কিন্তু খাওয়া খরচ অবশ্যই দিতে হবে অবশ্যই আপনার খাওয়া খরচ আপনার সংসারের যে খরচ সে খরচ তাকে অবশ্যই দিতে হবে এটা তার জন্য দ্বিতীয় বিয়ে করেছে বলে প্রথম স্ত্রী কে সে সম্পূর্ণ এভাবে দূরে ঠেলে দেবে তার খোঁজ খবর নেবে না তার খরচের পয়সা দেবে না এটা সম্পূর্ণ না জায়েজ এটা তার জন্য যায়জ না এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে কারো যদি দুটো স্ত্রী থাকে আর সেই দুটো স্ত্রীকে সমান চোখে যদি না দেখে জি দ্বিতীয়টাকে বেশি ভালোবাসে কিংবা তার কাছে বেশি সময় দেয় প্রথমটাকে বেশি ভালোবাসে প্রথমটার কাছে বেশি সময় দেয় উল্টো পাল্টা যদি করে তাহলে কাল কেয়ামতের দিনে শরীরের এক দিশ অবস থাকবে যে শরীরের একটা দিশ কেয়ামতের দিনে তার অবশ হয়ে থাকবে যেহেতু সেই দুটি স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করেনি উচিত হচ্ছে যে প্রথম স্ত্রীকে যেভাবে রাখবে দ্বিতীয় স্ত্রীকে সেভাবে রাখবে দ্বিতীয় স্ত্রীকে যেভাবে আহ খরচ খরচা দেবে প্রথম স্ত্রীকেও সেভাবে খরচ খরচা দেবে হচ্ছে বিধান তাকে এই জবাব দিয়ে করতে হবে তবে বিবাহ করার জন্য যে তাকে আপনার বা তার মা বাবার অনুমতি নিতে হবে না সে অনুমতি না নিয়ে বিয়ে করতে পারে তবে যদি আপনাকে বলে রাখতো তাহলে এটা উত্তম ছিল যে দ্বিতীয় বিয়ে করার আগে প্রথম স্ত্রীকে যদি বলতো যে আমি আরেকটা বিয়ে করতে চাই আহ তাকে খুশি করে বিয়ে করাটাই উত্তম তবে স্ত্রী খুশি না থাকলে স্ত্রী অনুমতি না দিলে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না এমনটি নয়